নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কয়েকটা ট্রান্সফার নিউজ বা ট্রান্সফার আপডেটস নিয়ে। তো গাইস, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো ফার্স্টে যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানকে নিয়ে, তো এটিকে মোহনবাগান কিন্তু আজকে অফিসিয়ালি একটা বড় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একটা প্লেয়ার সাইন করানো নিয়ে, যেই প্লেয়ারটার নাম হচ্ছে সুভাশিস বোস। তো এই নিউজটা আমরা অনেকদিন আগেই কভার করেছিলাম এবং জানতাম যে সুভাশিস বোস এটিকে মোহনবাগানে খেলবে, কারণ এটিকে যেদিন আইএসএল যেতে তার পরের দিনই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা বলে দিয়েছিলেন যে সুভাশিস বোসকে তারা সাইন করিয়েছেন। তো আমরা জানতামই ব্যাপারটা, তো আজকে কিন্তু সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং সুভাশিস বোস কিন্তু এখন এটিকে মোহনবাগানে অফিসিয়ালি কনফার্ম। এবং তার সঙ্গে সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে সুভাশিস বোসকে কিন্তু 5 বছরের কন্ট্রাক্টে এটিকে মোহনবাগানে সাইন করানো হয়েছে। মানে বুঝতে পারছো, একটা খুব বড় কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, 5 বছরের কন্ট্রাক্ট, মানে 2025 সাল পর্যন্ত কিন্তু সুভাশিস বোস এটিকে মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত থাকছে। আর এটিকে মোহনবাগানের হয়ে 5 বছরের কন্ট্রাক্টে সাইন করার পর সুভাশিস বোস বলেছেন যে আই এম ভেরি এক্সাইটেড টু রিটার্ন টু মাই হোম টাউন অ্যান্ড এমব্রেস দিস নিউ চ্যালেঞ্জ। আই এম ডিটারমাইন্ড টু ব্রিং সাকসেস টু এটিকে মোহনবাগান এফসি বাই গিভিং মাই এভরিথিং টু দ্য টিম। আর তোমরা জানোই যে সুভাশিস বোস কিন্তু একজন যথেষ্ট ভালো ফুটবলার এবং লেফট ব্যাক পজিশনে যথেষ্ট ভালো ফুটবল তিনি লাস্ট সিজনও মুম্বাই সিটির এফসির হয়ে খেলেছেন এবং তার আগে বেঙ্গালুরু এফসির হয়ে যথেষ্ট ভালো খেলেছিলেন এবং তার আগে কিন্তু তিনি মোহনবাগানও খেলেছিলেন। তো তিনি আবার কলকাতায় ফিরছেন, আর লাস্ট সিজন আমরা দেখেছিলাম যে টিমে একটা আর কি লেফট ব্যাক পজিশনে একটা প্রবলেম ছিল যে টিমটা খেলেছিল আইএসএলে। তো সুভাশিস বোস আসাই কিন্তু সেই সমস্যাটা অনেকটা মিটে যাবে। তো খুবই একটা ভালো শাইনিং এবং তার সঙ্গে 5 বছরের কন্ট্রাক্ট, মানে সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। তো সুভাশিস বোস এটিকে মোহনবাগানে কনফার্ম। আর এরপর যদি কথা বলা যায় সাহাল আব্দুল সমাদকে নিয়ে, তো তোমরা জানো যে সাহাল আব্দুল সমাদের সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসির একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা চলছিল এবং সেই কন্ট্রাক্ট এক্সটেনশনটা কিন্তু হয়েও গেছে এবং সাহালের সঙ্গে কেরালা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এবং নতুন কন্ট্রাক্ট অনুযায়ী সাহাল কিন্তু 2025 অর্থাৎ 2025 সিজন পর্যন্ত কেরালা দলের সঙ্গেই যুক্ত থাকবে। আর তাকে যথেষ্ট ভালো টাকার অফার দিয়েছিল, যেই কারণে তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন, কারণ কেরালা ব্লাস্টার্স এফসি এই মুহূর্তে সমস্ত প্লেয়ারদের পে কাট দিচ্ছিল, অনেক প্লেয়ার যে জন্য কেরালা ছেড়েও দিচ্ছিল, কিন্তু সাহালকে তারা সেরকম কোনো পে কাট দেয়নি, উল্টে তাকে একটা ভালো প্রস্তাবই দিয়েছিল এবং সাহাল সেখানে সাইনও করে দিয়েছে এবং 2025 মরসুম পর্যন্ত সাহাল কিন্তু কেরালাতে থেকে যাচ্ছে। এর সঙ্গে যদি কথা বলা যায় কেরালার আরেকজন প্লেয়ার যার নাম হচ্ছে হলিচরণ নার্জারি, তো সেই হলিচরণ নার্জারি কিন্তু একটা নতুন ক্লাবে সাইন করে ফেলেছেন আর সেই ক্লাবটার নাম হচ্ছে হায়দ্রাবাদ এফসি। তো হলিচরণ নার্জারি 2 বছরের কন্ট্রাক্টে হায়দ্রাবাদ এফসিতে সাইন করেছেন, 26 বছর বয়সে লেফট উইঙ্গার, গত সিজন কেরালাতে বেশ ভালোই খেলেছিলেন এবং লেফট উইঙ্গার পাশাপাশি তিনি রাইট উইঙ্গও খেলতে পারেন, ভালো একজন প্লেয়ার। তো হায়দ্রাবাদ এফসি তাকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। আর তো এই ছিল ট্রান্সফার নিউজ। আর তোমরা নিশ্চয়ই জানো যে আই লিগেও কিন্তু 2টা নতুন টিম আসতে চলেছে। তো 2020-21 মরসুম থেকে দিল্লির সুদেবা এফসি কিন্তু আই লিগে ডাইরেক্ট এন্ট্রি পাবে এবং দেন 2021-22 মরসুম থেকে অন্ধ্রপ্রদেশের শ্রীনিধি এফসি তারাও কিন্তু আই লিগে ডাইরেক্ট এন্ট্রি পাবে। মানে পরপর 2 বছর কিন্তু আই লিগে 2টা নতুন টিম আসতে চলেছে। তো আই থিঙ্ক এই খবরটা অনেকেই জানো, তো আরেকবার তোমাদের এটা জানিয়ে দিলাম যারা জানো না তাদের জন্য। তো গাইস, ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম আডেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটিকে অন করে দিও, কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো গাইস, এই ভিডিওতে এইটুকুই, বাই বাই।